হাই ফ্রেন্ডস, আজকে আমি এই যে লাল লাল লঙ্কাগুলো দেখছো, ছোট ছোট আস্ত লঙ্কাগুলো, এইগুলোর আমি আচার দেব। তো দেখিয়ে দিচ্ছি কিরকম করে আচার দেব, খুব দারুণ আচার হয়। আমি দেখিয়ে দিচ্ছি এটার প্যাকেটটাও, এই প্যাকেট থেকে আমি নিয়েছি যে চেরি বম পেপারস লেখা আছে, আর লেখা আছে দেখুন, ওয়াশ বিফোর ইউজিং যেটা লেখা আছে, এটাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে পুছে নিয়েছি, জল যেন না থাকে। কেন কি আচার দিতে গেলে পর প্রথম কথা জল যেন না থাকে, জল যদি রয়ে যায় তাহলেই আচার পুচে যাবে। তাই জন্য আমি ভালো করে পুছে নিয়েছি, একটু হাওয়ায় রেখে দিয়েছি। এখন এটাকে হাফ হাফ করে কাটবো, কেটে তারপরে বানাবো। আমি জারটা দেখে দিচ্ছি, জারটাও আমি একদম নতুন একটা জার কিনে নিয়ে এসেছি, ক্লিন করেছি, ক্লিন করে এটা একদম শুকনো করে নিয়েছি, কোনো জল দেন। তো এখন আমি আচারের প্রসিজারটা স্টার্ট করব। তো দেখতে থাকুন আমার সাথে, এনজয় হাউ আই মেক দ্য পিকলস। হাই ফ্রেন্ডস, আমি এখন এই পিকলটার তোমার ফিলিং বানাবো। ফিলিং বানানোর জন্য আমার কী কী লাগবে, আমি একটা ফ্রাই প্যান হালকা করে একটু গরম করে নিয়েছি, একদম লোতে করে দেবো। তার মধ্যে আমি দেব দুটো টেবিল স্পুন অফ হলুদ সর্ষে, তারপরে দুটো টেবিল স্পুন দেব মৌরি, আর একটু নাড়িয়ে দেব কালো জিরে দেবো একটু, এটা হয়ে টোস্টেড হয়ে গেলে পর তারপর কালো জিরেটা দেবো। তো কালো জিরেটা সাথে সাথে দেবো না, তাহলে মানে গন্ধ হয়ে পুড়ে যাবে তাড়াতাড়ি। ছোট একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, একটু টোস্টেড করব, আর কিছুই না, খুব ভালো হয় লঙ্কার আচারটা করতে গেলে পর। এইভাবে করবেন, খুব ইজি আর ফাস্ট হয়ে যায়। আচ্ছা, কালো জিরেটা এখন আমি দিয়ে দেবো, অল্প দিলাম, একটা টেবিল স্পুনের মতন দিয়েছি, নাড়বো এখন। কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে ভালো করে যেন টোস্ট হয়। তাহলে কী হবে, এটা যেই আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করবো, একটা ভালো সুন্দর একটা ফ্লেভার গন্ধ বেরিয়ে আসবে। এখন এটা আমি বন্ধ করে দিচ্ছি স্টোভটা, আর এর মধ্যে একটু কিছুক্ষণ 3-4 মিনিট রেখে আমি একদম ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। এই যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি মিলিয়ে দেবো মশলাটা, লঙ্কাগুলো রয়েছে এখানে, আর এর সাথে আমি দেবো পিঙ্ক হিমালয়ান সল্ট, নুনের জায়গায় এটাই দেবো, পিঙ্ক হিমালয়ান সল্ট। তো রেগুলার নুন দেবো না। তো মশলাটা আমি আগে দিয়ে দিচ্ছি শিশির মতো, একটু মশলা রয়েছে ওটা পরে স্কুপ করে দিয়ে দিচ্ছি আমি। এবার লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লঙ্কা, এখন আমি নুনটা দেব। নুনটা আমাকে দিতে হবে 2 চামচের ওপরে, 2.5 দেব, একটু আচার একটু নুনটা বেশি লাগে। টু অ্যান্ড হাফের মতন আমি দিয়েছি, আর এই মশলাটা একটু লেগে আছে, এটা স্কুপ আউট করে দিয়ে দেবো।
এখন আমি দেখাবো এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তো আমি কি করেছি, ওখানে স্টোভের কাছে যাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। দেখছেন ধোঁয়া ধোঁয়া মতন উঠছে। এখন আমি স্টোভটা বন্ধ করে নেবো, এটা ঠিক 10 মিনিটের জন্য। ঠিক 1 কাপ দিয়েছি আর মিডিয়ামে রেখে দিয়েছি স্টোভ। তো এই যে দেখছেন ধোঁয়া ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়া ধোঁয়াটা এই জন্য ওঠানো কি যে সর্ষের তেল একটা নিজস্ব একটা কাঁচা গন্ধ আছে, ওই কাঁচা গন্ধটাকে মানে ছাড়ানোর জন্য। তো আমি এই এই আর কি সর্ষের তেলটাকে গরম করে নিলাম আর এখন স্টোভটা একদম অফ করে দেবো। এখন একদম ঠান্ডা করে নেবো তেলটা রুম টেম্পারেচারে। তো এক পাখার সামনে রেখে দেবো, তো ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি আচারের মধ্যে দেব। আমার আচারের বয়াম দেখতে পাচ্ছেন, আমি এখানে সব মশলা দিয়েই রেখেছিলাম, এখন এর মধ্যে সর্ষের তেলটা অ্যাড করে দেবো। এই যে সর্ষের তেল, তেলটা অ্যাড করে দিলাম। এখন আমি শিশিটার ঢাকনাটা দিয়ে ভালো করে মানে ভিগ্রেসলি ঝাঁকাবো। দেখুন আমি আচারটা ভালো করে ভিগ্রেসলি শেক করলাম, হাতা দিয়ে আমি নাড়াইনি, কিছু করিনি। বেসিক্যালি আচার এটাই হয় কি বানানোর পরে মানে হাতা দিয়ে না নেড়ে শেক করতে হয় খুব ভালো করে। শেক করলে পর সব মশলাগুলো ইভেনলি মানে একসাথে মিশে যায়। তো এটাই আমার আজকের পিকলের রেসিপি, পুরো কমপ্লিট। পিকল একদম রেডি, রেড চেরি পেপারস রেডি হয়ে গেছে, একদম পিকল বানালাম এটা দিয়ে। তো আমার এই রেসিপিটা ফলো করবেন আর 7 দিন রোদ্দুরে এটা ঢেকে রেখে দেবো। 7 দিন রোদ্দুরে দেবো, রোদ্দুরে 7 দিন দেওয়ার পরে বার করে মানে তারপরে খাওয়ার মতন হয়ে যাবে। 7 দিন আগে খুলবেন না, একদম এভরিডে একটু একটু করে ঝাঁকাতে থাকবেন, ভালো করে সকাল বিকেল করে ঝাঁকাতে থাকবেন আর রোদ্দুরে রাখবেন, 7 দিন পরে খুলে খাবেন, খুব টেস্টি হবে। এনজয় দ্য পিকল, বাই।